Any for the first off? আসাম বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নোমাল মোমিন আজ হাইলাকান্দি জেলার আলগাপুর কাটলিছড়া বিধানসভার অন্তর্গত 8702 পরিবারকে রেশন কার্ড বিতরণের শুভারম্ভ করেন। এই রেশন কার্ডগুলির দ্বারা 45,458 জন হিতাধিকারী উপকৃত হবেন। এই উপলক্ষে হাইলাকান্দি শহরের এসএস কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় উপাধ্যক্ষ ডক্টর নোমাল মোমিন বর্তমান রাজ্য সরকারের সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস নীতিতে পথ চলার জন্য হাইলাকান্দি জেলাতে অধিকাংশ সংখ্যালঘু ব্যক্তিরা এবার রেশন কার্ডের সুবিধা লাভ করেছেন বলে মত প্রকাশ করেন। তিনি সংখ্যালঘু লোকদের নারী শিক্ষার উপরে গুরুত্ব দিতে অনুরোধ জানান। জেলা আয়ুক্ত এনএইচ গৌতমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, পুলিশ সুপার লীনা দলে, জেলা উন্নয়ন আয়ুক্ত ই এল ফাইরেম প্রমুখ উপস্থিত ছিলেন। দুইগী পরিয়ালক আজি কার্ড দিল ইয়াত আর তার 45,863 লোক ইয়ার দ্বারা উপকৃত হব আর 5 কেজি চাউল পাব। গতি এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার যুক্ত ভোকমুক্ত ভারত ভোকমুক্ত আমার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সপোন তাক আজি সফল হবলে গৈ আছে আর গোটেই ভারতবর্ষত প্রায় আমার 80 লক্ষ জনতাক সামরি লওয়া হয়েছে আর 2,40,00,000 লোকে এটার আমার এই রেশন কার্ডের জড়িয়ে 5 কেজি চাউল পাব। আর এই রেশন কার্ডের জড়িয়ে অকল চাউলেই নয়, ইয়ারপর আমি আয়ুষ্মান ভারত কার্ডও দিম। যেতালে আয়ুষ্মান ভারত কার্ড নাপায় তেতালে রেশন কার্ডও দেখা দিলে তখন চিকিৎসা পাব। আর উজ্বলা গ্যাসও ফ্রিকে পাব। আমার নরেন্দ্র মোদী ডাঙরের একটা সর্ববৃহৎ সফলতার সম্পন্ন করা যে গ্যাসের কানেকশন এই তথ্যসকলে সুবিধা পাব। আজি সুন্দর দিন, মই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া আর অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া ধন্যবাদ দিছি। তেখেতসকলের একটা বলিষ্ঠ পদক্ষেপত অসমের দুখিয়া রাইজে এই যেটু ভোকত থাকবলিয়া হয়েছিল তারপরা ভোকমুক্ত করবলে কারণে তেখেতসকলে সক্ষম হয়েছে। আর মই যখন ব্যক্তিয়ে এই কার্ডের জড়িয়ে রেশন পাব তেখেতসকলকে অভিনন্দন জ্ঞাপন করছি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।